নিখোঁজের 12 ঘন্টা পর চালের ড্রাম থেকে উদ্ধার হলো শিশু সানজিদার লাশ। আদরের একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। স্বজনরা জানান, শনিবার দুপুরে যশোর সদরের পতেঙ্গালি গ্রামের বাড়ির পাশের দোকান থেকে খাবার কিনতে বের হয় 4 বছরের শিশুটি। দিনভর বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। এমনকি সানজিদার খোঁজে পুকুরে জালও ফেলা হয়। এক পর্যায়ে যশোর কোতোয়ালি থানায় জিডি করেন সানজিদার বাবা। অভিযানে নেমে সন্দেহে তীর গিয়ে পড়ে প্রতিবেশী আঞ্জুয়ারা বেগমের দিকে। তার ঘরে তল্লাশি চালিয়ে চালের ড্রাম থেকে মেলে সানজিদার লাশ। যারা মৃত্যু এইভাবে কষ্ট দিয়ে মেরেছে তাদের যেন ফাঁসি হয়। যে মারা গেছে এরা ফ্যামিলি খুবই ভালো, কিন্তু কি দোষে মারছে তা তো জানি না। জাল দিয়ে খেপলা দিয়ে যেমন যা পেরেছে তেমন তাই চেষ্টা করে পুকুরে পাইনি। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু স্পষ্ট জানা যায়নি। আঞ্জুয়ারা নাম, তাকে নিয়ে আমরা আবার গভীরভাবে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে। তদন্তাধীন আছে, আমরা এখন গভীরভাবে তদন্ত করব কি কারণে কেন হত্যা করা হয়। ঘাতক আঞ্জুয়ারা 3 বছর আগে সানজিদাদের বাড়ির পাশে জমি কিনে ঘর তুলে বসবাস শুরু করেন। সময় সংবাদ, যশোর।